বায়োকেমিকের শিক্ষার্থীরা অথবা যারা পারিবারিক সেবা দেওয়ার জন্য যাওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুক অথবা ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই সপ্তাহে তিন চার দিন রোগ নিয়ে আলোচনা করি। আজকে প্রস্রাব সংক্রান্ত রোগের নবম ওষুধ প্রস্টাইটিস, অর্থাৎ প্রোস্টেট গ্রন্থির উপরে কাজ বা রোগ যদি হয় তাহলে কাকে বলে। প্রস্টাইটিস হলো অর্থাৎ আমাদের প্রস্রাব থলির নিচে কাজু বাদামের মতন শুক্রবহ নালী ও মূত্রনালী এক জায়গায় একত্রিত হয়েছে, সেখানেকে দেখতে অনেকটা কাজু বাদামের মতন, তাকেই বলা হয়। তার কোনো রকমের প্রদাহ যদি হয় তাকেই বলা হয় প্রস্টাইটিস। তাহলে আমরা বুঝতে পারলাম প্রস্টাইটিস কাকে বলে। আমি আবারও বলছি, মূত্রথলির নিচে শুক্রবহ নালী ও মূত্রনালী দুটোটা এসে এক জায়গায় একত্রিত হয়েছে, সেটা দেখতে অনেকটা কাজু বাদামের মতন, সেটারই যদি কোনো প্রদাহ হয় তাকেই বলা হয় প্রস্টাইটিস। তাহলে আমাদের আর কোনো কারণ নাই, তার নিজস্ব একটা রস অথবা স্মরণ হয়, সেখান থেকে ক্ষরণ হয়। তাহলে চলে আসি, এই যে বললাম প্রস্টাইটিস রোগটা কী কারণে হয়, সচরাচর চার পাঁচটা কারণের কথা উল্লেখ করব, আরও অনেক কারণ থাকতে পারে। এক নম্বর, আঘাত লাগা, সাইকেল অথবা ঘোড়া চড়া এবং মোটরসাইকেল চালনা করা অথবা শক্ত জিনিসের উপরে বসা। দুই নম্বর, অতিরিক্ত হস্তমৈথুন এবং কামকার্য ইত্যাদি। তিন নম্বর, এই গ্রন্থির নিকটস্থ কোনো গ্রন্থি যদি প্রদাহিত হয়, অর্থাৎ আশেপাশের গ্রন্থিকে যদি ভুলে যায় অথবা প্রদাহিত হয় তাহলে। চার নম্বর, উত্তেজক ওষুধ দীর্ঘদিন সেবন করলে। এই চারটা কারণের জন্যেই প্রস্টাইটিস হতে পারে, অন্য কারণও হতে পারে, তবে এই মেইন কারণগুলো হলো প্রধান কারণ। চলে আসি, যদি হয় প্রস্টাইটিস তাহলে কী কী লক্ষণে আমরা বুঝতে পারবো যে আমার প্রস্টাইটিস হয়েছে। প্রথম লক্ষণ হলো বারবার প্রস্রাবের বেগ এবং কষ্টকর, বেগ করলেও সামান্য প্রস্রাব ছাড়া আর হয় না, এবং কুণ্ঠনের পর দুই নম্বর, কুণ্ঠনের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় এবং যন্ত্রণা বৃদ্ধি পায়। তিন নম্বর, প্রস্রাব ও মূত্রথলির মধ্যে আবদ্ধ থাকলে প্রদাহের মাত্রা বৃদ্ধি পায় এবং কষ্ট বাড়ে, অর্থাৎ প্রস্রাব থলিতে যদি প্রস্রাব জমে যায় তাহলে। চার নম্বর, প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে গেলে র্যাকটমের উপর চাপ পড়ে, তাতে মলত্যাগের কষ্ট হয়। পাঁচ নম্বর, প্রদাহিত হলে মূত্রথলির গ্রীবদেশে র্যাকটম এবং পেরিটোনিয়াসে যন্ত্রণা অনুভব হয়। ছয় নম্বর, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা ফুলে যায় এবং বড়দের সচরাচর হয়, বৃদ্ধকালের একটা রোগ হিসাবে গণ্য হয়। সুতরাং চলে আসি, এই দুইটা জিনিস আলোচনা করলাম, প্রস্টাইটিস কাকে বলে, তার কারণ কী এবং তার সিমটম কী বা লক্ষণ কী। চলে আসি, আমরা বায়োকেমিক্যাল চিকিৎসা করি, কী কী ওষুধ এই সকল লক্ষণের ভিত্তিতে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমেই আমি বলবো সচরাচর ম্যাকফস অথবা ন্যাট্রাসাম দিয়ে এই রোগের নিরাময় করা যায়, এবং অনেক সময় মলম অর্থাৎ এই ম্যাকফস এবং ন্যাট্রামসাল একত্রে পেস্ট করে সেখানে মলমের মতন মালিশ করলেও অনেক সময় উপকার পাওয়া যায়। কিন্তু সিরিয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে মেইন ওষুধ হলো স্যালিসিয়া। কখন আমরা প্রয়োগ করব, যদি দেখি শ্লেষার সঙ্গে বা প্রস্রাবের সঙ্গে পুঁজ যাচ্ছে, শ্লেষা যাচ্ছে এবং ইউরিক অ্যাসিড বৃদ্ধি হয়েছে অথবা প্রস্রাব লাল বর্ণের, তাহলেই আমরা স্যালিসিয়া ব্যবহার করতে পারি। আর পরবর্তী যেটা বললাম ম্যাকফস, যন্ত্রণা যদি থাকে তাহলে আমরা ম্যাকফস ব্যবহার করতে পারি। আর একটা ওষুধ সচরাচর না হওয়ার জন্য অথবা হলেও আমরা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে ক্যালকেলিয়া ফ্লোর, অর্থাৎ গন্ধযুক্ত প্রস্রাব এবং অন্ডকোষের শীর্ণতা এবং শুক্রক্ষয় নারী। অর্থাৎ এই যে বললাম, অর্থাৎ যদি অন্ডকোষ শীর্ণতা হয় অথবা ফুলে যায় অথবা শক্ত হয় তাহলেও আমরা এই জিনিস ক্যালকিডিয়া ফ্লোর প্রয়োগ করলে
ফোলাটা কমে যায় এবং অনেক সময় আগে থেকেই যদি বৃদ্ধ বয়সে কষ্ট হয় আগের থেকেই যদি খাওয়া শুরু করে তাহলে অনেক সময় প্রোস্টেটাইটিস রোগটি হয় না। তাহলে চলে আসি আজকের এই যে নবম রোগ প্রোস্টাইটিস নিয়ে আলোচনা করলাম। আমি আশা করব পারিবারিকভাবে বা সামাজিকভাবে আপনারা যারা বায়োকেমিক্যাল ডাক্তারি শিখে প্রয়োগ করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যেই বলছি এই ছোট্ট রোগটি অবহেলা করার নয় এবং প্রথম থেকে যদি সেটা প্রয়োগ করা হয় তাহলে তাকে আর ক্যাথিটার অথবা অপারেশন করাতে হয় না। সকলকে ধন্যবাদ।